এবার আরো কিছু সংবাদ এক নজরে দেশে কোনো অবৈধ সশস্ত্র সংগঠন থাকবে না যারা বিপথে গেছে অনুরোধ থাকবে তারা যেন শান্তির পথে ফিরে এসে শান্তিতে বসবাস করে এমন মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক পরিচালক এম খুরশিদ হোসেন বিকেলে বান্দরবান সার্কিট হাউসে সাংবাদিকদের একথা বলেন তিনি সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ এম ভি আবদুল্লা বাইশে এপ্রিল আরব আমিরাতে ভিড়বে সেখানে পৌঁছানোর পরপরই জন নাবিক ও ক্রুর মধ্যে দুইজন বিমানে দেশে ফিরবেন বাকিরা জাহাজে বাংলাদেশে আসবেন সময় লাগবে প্রায় এক মাস মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের জেরে টেকনাফ সীমান্ত দিয়ে আরও ছেচল্লিশ জন সীমান্তরক্ষী বাংলাদেশে আশ্রয় নিয়েছে মোট দুইশো ষাট বিজিপি সদস্য বাংলাদেশে অবস্থান করছে মঙ্গলবার মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত নাইখাংছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এই ছেচল্লিশ জন পালিয়ে আসে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিকশা চালক দুলা মিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা পরে ঘন্টা ব্যাপী অবরোধ করে রাখা হয় দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এ সময় হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা জামালপুরে যৌন হয়রানির প্রতিবাদ ও আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দুপুরে জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন শেখ হাসিনা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধাদের ছবি ও নাম সম্বলিত মুক্তিযোদ্ধা গ্যালারি নির্মাণ করা হবে বিদ্যুৎ বিল ফ্রি ও দশ লাখ টাকা ঋণ গ্রহীতা মুক্তিযোদ্ধাদের ঋণ মওকুফের দাবি সংসদে তোলা হবে নেত্রকোনার পূর্বধলায় সেমিনারে কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন